এসকেএম গোট ফার্মের পক্ষ থেকে আপনারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন, আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে ভিডিওটা তৈরি করছি। ভিডিওটার বিশেষত্ব, 30 বছর পরে মানে ওনার ভুলটা বুঝতে পারলেন যে কোন ব্রিড নিয়ে কাজ করলে পরে যে উদ্দেশ্য নিয়ে পালনটা হচ্ছে, যে সেই উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্য সফল হবে। তাহলে আজকে দেখুন যে অনেক কৃষি ফ্যামিলি আছে বা তারা মাঠে ঘাটে চাষ করে, শখের বসে ছাগল পালন শুরু করেছে, কিন্তু দীর্ঘদিন ধরে লং টাইম ছাগল পালন করেই যাচ্ছে, অথচ যে দুটো পয়সার মুখ ঠিকঠাক দেখতে পাচ্ছে না। তাহলে এখন বর্তমান এই ডিজিটাল সময়ে যে ছাগল পালনটা, যারা নতুন উদ্যোক্তা, যারা শুরুটা করবে, তারা কিন্তু ওই পুরনো ধাঁচে পালনটা করতে গেলে কিন্তু সফলতা পাবে না, বুঝতে পেরেছেন? কারণ এখন আমাদের ছাগল পালনটা একটু মডিফাই করতে হবে। এই মডিফাই করলে পরে তাহলে আপনার সফলতা আপনাকে ধরা দেবে। তা ছাগল পালন এমনই একটা ব্যাপার, আপনি যে ব্রিড নিয়ে কাজ করুন না কেন, আপনি যে ব্রিড নিয়ে কাজ করুন না কেন, কিন্তু আপনি ছাগল পালনই করছেন, বুঝতে পেরেছেন? তার ভেতর দিয়ে আপনাকে যে আপনার রুজি রোজগারের রাস্তা যাতে ঠিক লেভেলটা বজায় থাকে, সেই ব্রিডটা নিয়েই কাজটা করতে হবে। তা বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওতে যে ছাগলগুলা দেখাবো, প্রত্যেকটা ছাগলই ভালো ছাগল। আপনারা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন যে কতটা ভালো লাগলো আপনাদের ছাগলগুলা। আর ভিডিওটা যারা নতুন দেখবেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যে সমস্ত দাদা ভাই রা নতুন এই লাইনে আসতে চাচ্ছে, আপনি যদি ভিডিওটা আগে পান তাহলে সেই সমস্ত দাদা ভাইদের ভিডিওটা শেয়ার করবেন। তাহলে কি হবে, দেখুন আজকাল কিন্তু যার কাছে যে ব্রিড থাকবে সেই ব্রিডটা তার কাছে কিন্তু টপার ব্রিড, বুঝতে পেরেছেন? কিন্তু যে দাদা ভাই নতুন তার কাছে কিন্তু কোনো ব্রিড নেই। এবার সে শুরুটা দেখা গেল সঠিক ব্রিডটা, আমাদের ওয়েদারে কোন ব্রিডটা নিয়ে পালনটা করলে ভালো হবে, সেই ব্রিডটা বিক্রি করে দুটো পয়সার মুখ দেখা যাবে। তাহলে শুরুতে যে সমস্ত দাদা ভাইরা নতুন সঠিক ব্রিড নিয়ে যদি কাজটা না করতে পারে তাহলে কিন্তু ভুক্তভোগী হবে, বুঝতে পেরেছেন? তাহলে সেই সমস্ত দাদারা ভাইরা কিন্তু ভুক্তভোগী হবে, তখন কিন্তু ফার্মটা ঠিকঠাক চালাতে পারবে না, ভবিষ্যতে ফার্মটা বন্ধ করে দেবে। তাহলে কি হবে, ছাগল পালনটা একটা দুর্নাম, যে ওই পালন করে বেশি লাভ করা যায় না।
আর এই সাইডে দেখুন সুন্দর সুন্দর গরু, এই ধরনের গরু কিন্তু বন্ধুরা দেখতে পারবেন না, বিশেষ করে এই গরুটা বিশাল বড়, বিশাল বড়। সাইজ খানা কি এই গরুটা, দুটোই মা গরু। এটা এটার বাচ্চা আছে কোনটা, এইটা মানে কৃষি পরিবার, এদিকে গরু, এইটা বাড়ি। কাকিমা কর্মে ব্যস্ত, মানে সারাদিন এইভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, তাই না বন্ধুরা? দেখুন ভালো করে দেখবেন আমার এই কাকিমণিকে, মানে অ্যাকচুয়ালি কি বলেন তো, ইনরা মানে সবসময় পরিশ্রম, মানে সংসারটা কিভাবে গুছিয়ে রাখতে হবে, মানে এই ধরনের মহিলা কিন্তু বন্ধুরা এই বর্তমান সমাজ ব্যবস্থাতে পাবেন না, যে সংসারের মানে কি করে দুটো আয় উন্নতি হবে, সংসারটা সুন্দর থাকবে, গুছিয়ে রাখতে হবে, এরকম মাটি কাদা গরু এর ভেতরে কিন্তু আসবে না বর্তমান যুগের মেয়েরা, বিশেষ করে 90% তো আসবে না আমার যেটা বিশ্বাস হয়। আমার কাকিমণিকে দেখবেন, দেখুন অল টাইম পরিশ্রম করেন, তাই না, সারাদিন এইভাবে করতে হয়, সারাদিন এইভাবে করে। চলেন কাকিমণির সঙ্গে একটু কথা বলি। নমস্কার কাকিমণি, ভালো আছেন? আপনার নাম কি? মালতী বিশ্বাস। আপনার বাড়িটা? খানপুর। খানপুর। তা আমি এখানে এসে দেখতে পেলাম এত সুন্দর সুন্দর এই ছাগলগুলোর নাম জানেন? কি ছাগল বলে বলেন তো, কি ছাগল? দেশি 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 বলে, তাই তো? হ্যাঁ, এটা দেশি ছাগল, আমাদের দেশের গর্ব, বুঝতে পেরেছেন? আর ইংরেজিতে বলে ব্ল্যাক বেঙ্গল। আপনি কত বছর ধরে ছাগলটা পালন করেন? 30 বছর ধরে। 30 বছর ধরে? তাহলে আপনার বিয়ে কত বছর হয়েছে? 40-45 বছর। তাহলে এই ছাগল পালনটা যখন শুরু করেছিল, শুরুতে কটা দিয়ে করেছিল? ওই একটা নিয়ে এসেছিলাম, তাই একটা দিয়ে শুরু করেছিল, তাই তো? তা এই বাড়তে 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 এখন বর্তমানে কতগুলো আছে? এখন ওই 6-20টা মতো আছে। এখন বাচ্চা টাচ্চা টোটাল দিয়ে 20টা আছে। তাহলে এই ছাগলগুলো কি বাড়িতে খাওয়া দাওয়া করায় না চড়ান? ও সময় পেলে চড়ায়, নাহলে বাড়িতে এরকম থাকে। তাহলে বাড়িতে কি কি খাবার দেন? গম দেন, ওই গম ধান, ভাত রান্না করলে ভাত, মানে গম তারপরে ভাত রান্না করে এইগুলো খাওয়ান। ঘাস খায় মাঠে, মাঠের থেকে ঘাসটা নিয়ে আসে। আর এখন মোটামুটি ছাগলগুলো চড়ছে আর কি মাঠে? না, বাড়িতে, এখন মাঠে কাজ, তাহলে এখন পাটের পাতা আর মাঠিকে ঘাস নিয়ে আসে আর একটু দানা টানা এইগুলো দেন। তা এই ছাগলগুলার রোগ ব্যাধি কেমন হয় বলেন তো? রোগ দুবার হয়েছে, শেষ হয়ে গেল। মানে দুবার রোগ হয়েছে, তাই তো? কি রোগ হয়েছিল? জ্বর, ওই ঝিম ধরে ধরে করে পায়খানা, তারপরে ঠান্ডা ভরভর করে। তারপরে কটা মরেছিল? অনেক। তাও কতগুলো? 10টা মতো মরেছিল। ডাক্তার ডেকেছিলেন? হ্যাঁ। দিয়ে ডাক্তারে ট্রিটমেন্ট করে তাও বাঁচাতে পারেননি? না। 8 বছরে 3টি হলো, মারা গেল। আর তাছাড়া সাধারণত কি ধরনের সমস্যাটা বেশি হয়? ওই ঠান্ডা জ্বরই হয়। তখন কি করেন? ওই ডাক্তার দেখে ওষুধ খায়, যেটা ভালো হয় হয়, না হলে মরে যায়। মুখে কতগুলো বাচ্চার মুখে ঘা হলো, হয়ে মারা গেল। শোনেন, আমি আপনাকে আজকে কতগুলো থিওরি বলে যাব, যে এইভাবে পালন করলে ডাক্তার ডাকা লাগবে না, বুঝতে পেরেছেন? আপনি ঘরোয়াভাবে সেইগুলো করবেন, ছাগলগুলো সুস্থ হয়ে যাবে। কি বললাম বুঝেছেন? এদের যখন ঠান্ডা লাগে তখন নাকে তেল দেন, সরিষার তেল। আপনাকে আমি বলে দিই, যখন ঠান্ডা লাগবে সকালে বিকালে এই দুটো নাকে ছিদ্রে তেল দেবেন। হ্যাঁ, 2 ml 2 ml, 4 ml আর 2 ml খাই দেবেন, সকালে একবার বিকালে একবার। ধরেন যে ধরনের হালকা পাতলা ঠান্ডাগুলো লাগছে বা লেগে গেছে, দেখবেন সেগুলো সেরে যাবে দুই একদিন দিয়ে।
আবার এই শিঙের মাঝখানে চা দিতে ওই শিঙের গোড়া দিয়ে একটু সরিষার তেল দিয়ে রোদরে ছেড়ে দেবেন। আর এদের পেট ফেট ফুলে ওই খাওয়া বেশি টেশি হইলে পরে ধেরি বেড়া। তার মানে ডাক্তার আসলেই তো পয়সার খেলা, তাই তো? হ্যাঁ। এবার সেইটা যদি অল্প পয়সায় ঘরোয়া পদ্ধতিতে ছাগলগুলো সুস্থ হয়ে যায় সেইটা ভালো না ডাক্তার ডাকা ভালো বলেন তো? এমনি সুস্থ হয় ভালো, তাহলে ঘরোয়া পদ্ধতিতে করাই ভালো, তাই না? আর এমনি এদের কোনো ভ্যাকসিন মারেন? কোনো ভ্যাকসিন মারেন না। দেখুন, আপনার যে রোগটা হয়েছিল সেটা হচ্ছে পিপিআর রোগ, বুঝতে পেরেছেন? ওই রোগটা হলে পরে দেখবেন চোখ দিয়ে পিস্তি পড়বে, প্রচন্ড জ্বর, পাতলা পায়খানাবে, দুর্গন্ধ, আবার কারোর ঘা হবে, তাই না? এরকম হয়েছিল না? এর নাম হচ্ছে পিপিআর। তাহলে এই রোগটা হলে ছাগল কিন্তু 95% যদি তাকে পিপিআরে সঠিকভাবে যদি অ্যাটাক করে ফেলে, মানে ধরে ফেলে, তাহলে কিন্তু ছাগল কিন্তু বাঁচানো খুব টাফ ব্যাপার। এর জন্য আপনি ভ্যাকসিনটা মারিয়ে নেবেন, পশু দপ্তর হোক, আর না হলে আমার ফার্ম আছে, বাড়ির কাউকে পাঠাবেন, বুঝতে পারছেন? আমি বুঝিয়ে দেবো, নিজে হাতে এসে সেগুলো করবে, তাহলে ছাগলগুলো আর এইভাবে মারা যাবে না, বুঝতে পারছেন? কারণ একটা ছাগল যদি মারা যায় তাহলে লসটা কিন্তু আপনার, পাড়া প্রতিবেশী কিন্তু লস বহন করবে না, করবে? তাহলে নিজের জিনিস নিজের সঠিকভাবে সুস্থ রাখাটাই তো ভালো, নাকি? হ্যাঁ। এরা বছরে কবার বাচ্চা দেয়? দুবার। বছরে দুবার বাচ্চা দেয়। আর রাত্রে কোথায় থাকে ছাগলগুলো? রাত্রে দিনের ভাগে ওখানে রাখি। দিনের বেলা এই ঘন্টায় থাকে? বন্ধুরা, বৃষ্টি বৃষ্টি হলে এখানে কিছু থাকে, ভালো করে দেখবেন। এখানে থাকে না। এখানে এমনি থাকে, আর বৃষ্টি বৃষ্টি হলে এই ঘন্টায়, তাই না? এখানে পরে রাখি ওর ভিতরে। আসেন বন্ধুরা, ছাগলগুলো জায়গাগুলো দেখবেন। এটা তো মানে খুবই অল্প জায়গা, কাকিমা? আজকে দেখুন 30 বছর ধরে ছাগল পালন করে চলছে, বৃষ্টি বর্ষা হলে 20টা ছাগল এর ভেতরেই কিন্তু থাকে, বন্ধুরা ভালো করে দেখবেন জায়গাটা। বিশেষ করে পরিবেশটা দেখেন, 8 ফুট বাই 7 ফুট জায়গাটা দেখেন, নাহলে বুঝতে পারবেন না। যদি বৃষ্টি বর্ষা লাগে এর ভেতরেই কিন্তু 20টা ছাগল রাখে, 8 ফুট বাই 7 ফুট জায়গা এর ভেতরে। আর এই পাশটার পরিবেশটা দেখবেন, বাঁশ বাগান, তাহলে আপনি কে হন, কাকিমার কে হন? বৌমা। বৌমা, তাহলে আপনার শাশুড়ি সারাদিনে কতটা পরিশ্রম করে একটু বলেন তো? সারাদিন সারাদিন এখন রান্না করবো, করি চুল করবে। আপনি বেশি পরিশ্রম করেন না আমার এই কাকিমণি বেশি? আমি ছাগল গরুর কিছু করিনি। তাহলে আপনি কি করেন? আমি সংসারের কাজ করি। আর কাকিমা এই সংসারের যাবতীয় কর্ম সব করেন? রান্না করবো, করি চুল করবে, কেউ করে না বাড়ির ছেলেরাও করে না, নান্দাই দিয়া চুল করা, ছাগল তোলা, ছাগলকে খেতে দেওয়া, সব করে, সব করে। হ্যাঁ, কেউ করে না। বুঝতে পেরেছেন কত ভালো একটা শাশুড়ি মা পেয়েছেন? আমি ছাগল গরু নাড়ি নি, ছাগল হাত দিয়ে চুই নি। হ্যাঁ, এই ছাগলগুলা বিক্রি করে? হ্যাঁ বিক্রি করে, তাই না? বিক্রি করে। ও মা, ছাগল বিক্রি করে 2000-1500। কয়েকটা দেখলাম ক্রস ব্রিড তৈরি হয়েছে, কয়েকটা আছে। তা ক্রস ব্রিডে বেশি পয়সা না এই দেশি ছাগলে বেশি পয়সা বলেন তো? দেশি ছাগলে পয়সা নাই, ওই ছাগলই পয়সা বেশি। দেশি ছাগলে পয়সা নাই কেন বলেন? ছোট হয়, ভালো হয় না জাত, আমাদের ছাগল ভালো না, এইসব ক্যাটকাট। মানে আপনার বলে না, এই জাত যার কাছে আছে প্রত্যেকেরই একই রিপোর্ট, ক্যাট ক্যাট, সবাই এখন ক্রসের উপরে যাচ্ছে, বুঝতে পেরেছেন? এখানে আসেন, এই একটা আপনার ভালো একটা ক্রস ব্রিড হচ্ছে, ওই দেখেন একটা, ওই 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 ওইটা ওইটা খাসি খাসিটা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, দোআঁশলা। এরপরে এই একটা দেখেন আপনার, এই একটা সুন্দর ক্রস ব্রিড, মানে ইনারা আর দেশি পালন করতে চাচ্ছে, দেখুন পাশেই কিন্তু দেশি। আর এইটা দেখুন ক্রস ব্রিড, বুঝতে পেরেছেন? কারণ এর বয়সটা কত আছে? কি বয়স হয়েছে গাই বাচ্চাটা? ওর থেকে তো বয়স মনে হয় বড়। হ্যাঁ বড় হবে। তাহলে অবস্থা বোঝেন, দেখেন
পাশাপাশি দুটো বাচ্চা কিন্তু, একটা ব্ল্যাক বেঙ্গল একটা ই। ব্ল্যাক বেঙ্গলের এই বাচ্চাটা 7 মাস মতো বয়স বন্ধুরা, আর ক্রসবিটের ওই যে ওইটা 3.5 মাস বয়স। ইনাদের বক্তব্য দেখুন, এই সমস্ত বাচ্চা সব 6 মাস 7 মাস পার হয়ে গেছে, অথচ এ 3 কিলো, 3 কিলো 3.5 কিলো হবে। তাহলে আর এই দেশি পালন করতে চাচ্ছেন না, তাই তো? না, তাহলে ক্রসবিট পালন করবেন। হ্যাঁ, কারণ আমার কথা হচ্ছে পরিশ্রম যখন আমাকে করতে হবে, তাই না, বেচার সময় তো আমার তো দুটো পয়সা দরকার। হুম, তাহলে আমার দুটো পয়সা যদি বেশি পাই সেটা ভালো না কি? সেটাই তো ভালো, এইটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে আপনারা বৌমা শাশুড়ি মিলেমিশে ছাগল পালন গরু পালন করেন, সংসার চালান, আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। তা আপনারা এই ভিডিওটা দেখার পরে কিন্তু নিজেরা কিন্তু বিচার করবেন, নিজেরা বিচার করে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি যে তথ্যটা দিলাম এটা কি ভুল কিনা সঠিক। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কারণ আপনারা যদি লাইক করেন তাহলে কি এই ধরনের ভিডিও বানাতে একটা এনার্জি লেভেল পাওয়া যায়, বুঝতে পেরেছেন? আর যদি আপনারা লাইক যদি না করেন, শেয়ার যদি না করেন, কমেন্টস যদি না করেন, তাহলে সেই একঘেয়েমি ভিডিও চলে আসবে। ওকে, থ্যাংকস বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অনেক লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের খামারের ছাগলগুলো পশুগুলো অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, এই কামনা করি। ওকে থ্যাংকস, আপনারা সবাই ভালো থাকবেন।